ডাক্তার বাসু, কারোর ঘরে ঢোকার আগে নক করার কার্সিটুকু নিশ্চয়ই আমি আপনার থেকে এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, মানে এটা এটা আমার ক্যাবিন ডক্টর গাঙ্গুলি, এখানে আমার একটা মিনিমাম প্রাইভেসি থাকা উচিত। আপনি নিজেও একজন ডক্টর, ডোন্ট ইউ ফিল দ্যাট? I'm sorry. আসলে আমি আপনাকে কংগ্রেচুলেট করতে এসেছিলাম। আমি যে পেশেন্ট আপনাকে দিয়েছিলাম তিনি ভালো আছেন। সরি, আসলে হসপিটালের মধ্যে কারুর যে কোনো প্রাইভেসির প্রয়োজন হতে পারে সেটা ঠিক ভাবিনি, অভ্যেস নেই তো। আপনার পেশেন্ট এখন আমরা এটা নিয়ে যদি পরে ডিসকাস করি, আসলে বিলিভ মি আজকে ইটস ওকে ডক্টর গাঙ্গুলি। I'm sorry. শরীর খারাপ, এতক্ষণ শুয়ে আছিস? না না, ওই জ্বর নেই তো? কি হয়েছে তোর? না না, জ্বর না। তাহলে ওই কয়েকদিন ধরে সকালে কিরকম টায়ার্ড লাগছে, উঠতে ইচ্ছে করছে না একদম। এখনো টায়ার্ড লাগছে? না না, মাথাটা একটু ঘুরছিল আসলে। ওই কি বলতো, আমাদের বাড়িতে না সব লো প্রেশারের রুগী, ওই আমিও তাই। তাই আকাশকে বলেছিস কি? তোর শরীর খারাপ লাগছে। ধুর, ওকে কি বলবো, সেরকম কিছু না, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এই নন্দিনী শোন, সব অসুখ না নিজে থেকে ঠিক হয় না জানিস, ডাক্তার দেখাতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলবো, আজকেই বলবো, হয়েছে? হ্যাঁ হয়েছে, ডাক্তার দেখাতে হবে। তা চা এনেছিলাম তোর জন্য। না না প্লিজ, কিছু খাবো না গো, কয়েকদিন ধরে জিভটা কিরকম একটা তেতো হয়ে আছে। না না, চা খেতে হবে না, দাঁড়া, খালি পেটে থাকিস না, বিস্কিট। না প্লিজ, বিস্কিট তো নাই। টেস্ট করিয়েছিস? না না, সেটা নয়। কি করে জানলি? আয়ুষ্যোর সেটা নয়। বুঝলাম
মন খারাপ সেই জন্য। পাগল মেয়ে তুই। অনেক সময় আছে এরকম সবাই ভাবে, টেনশন হয়। বুঝলি বোকা? তুমি এইটা খাচ্ছ কেন? এটা তুমি ফেলে দেবো বলে রেখেছি, এটা নষ্ট হয়ে গেছে তো। ঠিক আছে। আরে ঠিক আছে মানে এটা হয় কখনো? সারা রাত্রির এই খাবারটা বাইরে পড়েছিল, এই গরমের মধ্যে ফ্রিজে ঢোকানো হয়নি। এটা খেলে আরো শরীর খারাপ হবে, দাও আমাকে। আমি বললাম তো ঠিক ইচ্ছা হয়নি। ঠিক আছে, অদ্ভুত তো, বাসি খাবারটা কিছু মুখ দিয়েছে কিনা ঠিক নেই, সেইটা খাবার জন্য বুঝি না বা। চলো, হয়ে গেছে, দেরি হয়ে গেল না গো। আর বলো না, আর টোস্ট করতে না সকাল থেকে ঘেমে গেলাম। চলো তাড়াতাড়ি করো। এটা কি পুড়ে গেছে না? অনেকে জানো কালকে থেকে না টোস্টারটা বিগড়েছে। এর আগে আমি ওটাকে তিন তিনবার সারালাম, আবার দেখো বাধ্য হয়ে তাওয়াতে রুটিটা সেঁকতে গিয়ে একদম। নো প্রবলেম, বিয়ের আগে আমার এরম টোস্ট খাওয়ারই অভ্যেস ছিল, তুমি এসে আমার স্বভাবটা খারাপ করে দিয়েছো রাজ। কি হলো? খারাপ হচ্ছে টোস্টারটা, একটা নতুন টোস্টার কিনে নিয়ে যেতে পারো। আর বলো না, হাতে একদম টাকা নেই জানো তো, আর আমার ব্যাংকটা এত দূরে, কাল বিকেল থেকে টোস্টারটা বিগড়েছে, কালকেও সময় পাইনি ব্যাংকে যাবার। ফালতু কথা বকো না, বাড়িতে এতগুলো এটিএম কার্ড আছে, সব কার্ড আর পিন কোড নাম্বার তোমার জানা, টাকা তুলে জিনিসটা কিনে আনলে তো পারতে না। মানে আমার টাকা নিতে তোমার বাজছে, তাই তো? অনিকেত, অনিকেত প্লিজ। ঠিক আছে শোনো না, এই দাঁড়াও প্লিজ অনিকেত প্লিজ। দেখো রাতারাতি তো মানুষের সব অভ্যেস পাল্টে যায় না, আমি তো তাও অনেকটা মানিয়ে নিয়েছি। শুধুই মানিয়ে নিয়েছ? এই আমি আমি মানিয়ে নিয়েছি মানে আমার আমার ভালো লেগেছে, ভালো লেগেছে করতে। অনেকে শুধুই টাকা পয়সার ব্যাপারটা না, আমাকে একটু সময় দাও না প্লিজ। রাজ, বিয়ের এতদিন হয়ে গেল, তুমি এখনো আমার সব কিছু আপন করে নিতে পারোনি। সময় দিলাম অনিকেত, অনিকেত
রাজ, বিয়ের এতদিন হয়ে গেল, তুমি এখনো আমার সব কিছু আপন করে নিতে পারোনি। আমার টাকা নিতে তোমার বাজছে। উফ, ঈশ্বর থেকে খালি যাবো যাবো করছো। আচ্ছা, আসার দরকার কিছু জানতে পারি? দরকার তো একটা ছিলই। ও, তার মানে তুমি একটা দরকারে এসেছো। তা দরকারটা কি শুনতে পারি? শুনতেই হবে। হ্যাঁ, যখন দরকারে এসছো তখন তো শুনতেই হবে। তাহলে তো বলতেই হয়। আসলে আসলে আমার আমার তোমার এই রাগ রাগ মুখটা খুব দেখতে ইচ্ছে করছিল। বাজে কথা ছাড়ো, এই তোমার দরকার? বারে, এটা দরকার নয়। দেখো, এটা না দেখলে আমার মন ভালো হবে না, মন ভালো না হলে আমার খিদে হবে না, আর খিদে ভালো না হলে ঘুম হবে না, আর ঘুম ভালো না হলে পড়াশোনাটা। তুমি থামবে, একে সর্দিতে মাথা ছিঁড়ে যাচ্ছে, তার মধ্যে রাজে বাজে। আসলে কাল তোমার শরীরটা খারাপ দেখলাম তো, তাই তোমায় একবার দেখতে এলাম। মিথ্যে কথা বলো না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো? তুমি তখন থেকে আমার সঙ্গে এরকম রাগ রাগ করে কথা বলছো কেন? আমি এসেছি, তোমার ভালো লাগেনি? ভালো লাগছে কি না সেটা তুমি আমার থেকে খুব ভালো করে জানো। কালকে বলে মেয়ে দেখতে যাচ্ছ, আজকে বলছো দরকারে এসছো, আমার না তো টেনশন, ভালো লাগে না তো। ভালো লাগে না যখন তখন তো আমার চলে যাওয়াই। না না, কোথাও যাবে না, কোথাও যাবে না, আমি টেনশন বাড়াচ্ছি। বসো। তুমি জানো না না আমি তোমায় কতটা মিস করি। মাত্র কয়েকদিনের জন্য কলকাতায় আসো, এসে একটু একটু সময় জন্য দেখা করতে আসো, বেশিক্ষণ সময় নিয়ে আসতে পারো না? আমি তো চেষ্টা করি পাখি। দেখো, আজকেও আমি আসতে পারতাম না, কিন্তু সকাল থেকে ভীষণ বেশি করে তোমার কথা মনে হচ্ছিল, তোমার জন্য মন কেমন করছিল, তাই ভাবলাম একটু আগে বেরিয়ে তোমার কাছে ঘুরে যাই একবার। থ্যাংকস। জানি ছেলে মানুষই করছি, কিন্তু জানো তো এই যে তুমি দু এক মিনিটের জন্য দেখা করতে আসো না, তুমি তো গিয়ে কাজে ব্যস্ত হয়ে যাও, সারাটা দিন না আমার ভীষণ কষ্ট আর মন খারাপ লাগে জানো তো। আজ আমার খুব জরুরি একটা কাজ আছে পাখি। আমার থেকেও বেশি জরুরি? তুমি জানো না তোমার থেকে জরুরি কোনো কাজ আমার থাকতে পারে? জানি, আমি যাই। টাটা। টাটা। এই, কালকে আসবে তো? চেষ্টা করব। না না প্লিজ, তুমি কিন্তু চারটের মধ্যেই চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, গেলে আমি কি পাবো? কি ব্যাপার? কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, যা চাও তাই পাবে। কি হচ্ছে থাকি? না শোনো, হাসি না। দেখো, আমি কিন্তু তোমার জন্য ওয়েট করবো। তাছাড়া তুমি বলেছিলে আজকে আমাকে ডিনারে নিয়ে যাবে। সত্যি নিয়ে যাবে তো? তা না হলে কিন্তু না হলে আমি তোমাকে এটা কি হলো? আপনাকে একবার আমার অফিসে দেখা করতে বলেছিলাম। হ্যাঁ, আমি যাবই ভাবছিলাম, কিন্তু গিয়ে উঠতে পারলেন না, তাই তো? আসলে একটা জরুরি কথা। একজন ডাক্তারের কাছে রোগীর চেয়ে জরুরি আর কিছু থাকতে পারে না, আর তাছাড়াও আপনার জরুরি কথার নমুনাটা তো দেখলাম। আপনি কি বলতে চাইছেন? সিম্পল, দায়িত্ব নিয়ে যদি হসপিটালে কাজ করতে পারেন তো ভালো, আদারওয়াইজ প্লিজ স্টে অ্যাট হোম। প্লিজ, আপনি একজন ডাক্তার, রোগীর বাঁচা মরা যেখানে ইনভলভ, সেখানে নিজের প্রফেশনের প্রতি একটু সতর্ক হন। প্লিজ বি সিরিয়াস। দুদিন হলো এসে বেশি জ্ঞান দিচ্ছে। আর একটা কথা, হসপিটালের এই ফোনটা আপনার ফালতু খেজুর করার জন্য নয়, এটাও একটা জ্ঞান।
হ্যাঁ মা, বলছিলাম যে আমাদের স্কুলের কয়েকজন স্টাফ মিলে ওরা প্ল্যান করছে কেদারপুত্রি যাবে। তুমি যাবে আম্মা? না, কি হয়েছে আম্মা? কই, আমার কিছু হয়নি তো? ঠিক বলছ, কিচ্ছু হয়নি। ঠিক বলছি, আমার কিচ্ছু হয়নি। আসলে আমার তোমার সঙ্গে আমার একটু অন্য একটা দরকারি আলোচনা করার ছিল। ওই যে ওই কজয়, আমার সঙ্গে আলোচনা? দেখো অজয়, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, আমার সঙ্গে আলোচনা করার তোমার কি কোনো প্রয়োজন আছে? কি হয়েছে আম্মা? আমি কি কোনো ভুল করেছি? আমার, তুমি তো কখনো আমার সঙ্গে এরকম করে কথা বলো না। আমা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলো। আমার যে তোমার মত নেই। ঠিক বলেছিস। আসলে কি জানিস, টিউশনি করাটা ভালো কি মন্দ অত শত আমি বুঝি না বাবা। তবে এটা ঠিক জানতাম যে টিউশনি করাটা তুই পছন্দ করিস না, আর তাছাড়া তোর মন থেকে এই বিষয়ে সায়ও ছিল না। ঠিক বলেছ আম্মা। আম্মা, আমি নিজেকে বদলাতে চাইলাম কিন্তু পারলাম না। আম্মা, তোমার এই শিক্ষা দীক্ষা তোমার অজয়কে বদলাতে দিল না আম্মা। অজয়, তুই অন্তত বাবা অন্যরকম হয়ে যাস না। না, পাপন চোনা, পাপন পাপন, পাপন পাপন চোনা। বেবি করতে যাবো আমরা, কোথায় বেবি করতে যাবো? ওই যে পাখি, আয় 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 পাখি, আয় আয়। ও মা, দেখ পাপন কি সুন্দর গাছ, কি সুন্দর পাখি। ওটা কি পাখি? ওটা তোতা পাখি। আমার সোনা খেলবে, আমি তোমাকে একটা তোতা পাখি এনে দেবো। একটা লাল জুতি, হ্যাঁ দেবো একটা পাখি এনে। ঠিক আছে, আমি একটা পাখি এনে দেবো তোমাকে। মা, মা বল, মা বল পাপন, মা মা, এই দেখ, এই যে মা, এই যে মা, মা, হ্যাঁ মা। আমরা কোথায় যাবো? ও, এই যে গঙ্গা, গঙ্গা বাবা। পাপন চান করবে, সাঁতার কাটবে, আমি শিখিয়ে দেবো সাঁতার। হ্যাঁ, মার পিঠে চড়ে আমরা সাঁতার কেটে কেটে, সাঁতার কেটে কেটে কত দূরে যাব,
নারী পাপন? হ্যাঁ, আমরা কত দূরে যাব বাবা। না 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 পাপন, পাপন যাস না, পাপন পাপন ছড়ে আয়, ছড়ে পাপন পড়ে যাবি, পাপন 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 ছড়ে 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 পড়ে যাবি, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। না 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 যাস না, না 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 শুনো না শুনো না 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 পড়ে যাবি পড়ে যাবি পাপন পড়ে যাবি। না 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 শুনো না 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 মা 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 ও না না